পরিবারিক বিবাদের জেরে বোনকে মারধরের অভিযোগ তুলল দিদি জান এবড়বেড়থে থানায় অভিযোগ দায়ের অভিযুক্তরা গ্রেপ্তার গুরুতর আহত অবস্থায় ওই বোন হাসপাতালে চিকিৎসাধীন পারিবারিক বিবাদের জেরে বোনকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দিদি ও জামাইবাবু ঘটনাটি ঘটেছে হামলা থানার ফুলতলা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দুই বোন অপর্ণা বিশ্বাস ও স্বপ্না হালদার দুই বনি বিবাহিত ঘটনায় অভিযোগের ভিত্তিতে দিদি স্বপ্না হালদার ও তার স্বামী দশরথ হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই বোনের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল অভিযোগ গত বুধবার ছোট বোন অপর্ণার বাড়িতে যায় দিদি স্বপ্না ও তার স্বামী দশরথ তাকে বেধরক মারধর করে বলেও অভিযোগ স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় অপর্ণাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন সেখানে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে বুধবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন অপর্ণার স্বামী অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত দিদি জামাইবাবুকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ ধৃতদের এদিন বারাসত আদালতে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া